হ্যালো বন্ধুরা তা আবারও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত আজকের ভিডিও থামেল দেখে হয়তো তোমরা বুঝতে পেরেছো যে আজকে আমি ভিডিওতে তোমাদেরকে এক্স্যাক্টলি যেটা অথেন্টিক নিউজ রয়েছে ডাব্লিউ রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে বা কবে প্রকাশিত হবে কবে নোটিশ পাবলিশ করা হবে বা কবে ওয়েবসাইটে দেওয়া হবে সমস্ত বিষয়ে কথা বলবো তো তোমরা হয়তো ইউটিউবে স্পেশালি ইউটিউবে প্রচুর এরকম ভিডিও দেখেছো যেগুলোতে কেউ বলছে ছাব্বিশ তারিখ কেউ বলছে সাতাইশ তারিখ কেউ বলছে আঠাইশ তারিখ এরকম নানান ডেট কিন্তু ইউটিউবে দেওয়া হয় অনেক বড় বড়ো ইউটিউবারগুলো কিন্তু এভাবে ভিডিও বানিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় তেরোই ফেব্রুয়ারি তেরোই ফেব্রুয়ারি ডাব্লিউ বিপি মেন্স এক্সামের একটা ট্রেন্ড ভাইরাল হয়েছে অলরেডি যেটা অনেকেই আমাকে তোমরা কোশ্চেন্স করেছো যে দাদা তেরোই ফেব্রুয়ারি কি মেন্স পরীক্ষা হবে তো আমি সেটাও বলবো যে আমি তোমাদের সাথে অথেন্টিক নিউজ যেটা রয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর অবশ্যই তোমরা যখন রেজাল্টটা পাবলিশ হবে তোমরা মিলিয়ে নিও যে আমি ভুল বললাম না ঠিক বললাম সেটা রেজাল্ট বেরোলেই তোমরা বুঝতে পারবে তো মাঠে কবে ডাকা হবে এরকম অনেক কোশ্চেন্স আমাকে করা হয়েছে আর রেজাল্টটা এক্স্যাক্টলি অথেন্টিক নিউজ তোমাদের সাথে শেয়ার করব আর তেরোই ফেব্রুয়ারি কি আদৌ কি মেন্স পরীক্ষা হবে সেটাও আমি তোমাদেরকে বলবো তো রেজাল্ট কবে পাবলিশ হচ্ছে তো প্রথম কোশ্চেন সেটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আর খুবই চিন্তিত সবাই যারা পরীক্ষা দিয়েছো ছাব্বিশ তারিখে তো আমি বলে দিচ্ছি ওই মার শিট চেক করতে কিন্তু একটা ম্যাক্সিমাম সময় লেগে যায় প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে যার কারণে একটা ম্যাক্সিমাম সময় লেগে যায় আর যেহেতু ওই মার শিট মেশিনের দ্বারা চেক করা হয় তো সেরকমও সময় না লাগার কথা তো প্রথমত যেটা হবে সেটা হচ্ছে রেজাল্ট পাবলিশ হওয়ার আগে অ্যান্সার কি অ্যান্সার কিটা কিন্তু পাবলিশ করবে তো এখনও পর্যন্ত কিন্তু অ্যান্সার কিটা পাবলিশ করা হয় অ্যান্সার কীটা পাবলিশ হলে তোমরা বুঝতে পারবে যে কোন প্রশ্নের তোমরা সঠিক উত্তর দিয়েছো বা ভুল উত্তর দিয়েছো সেই মানে সিটটা কিন্তু খুব তাড়াতাড়ি পাবলিশড হবে আমি পাবলিশ হওয়ার ডেটটা বলে দিচ্ছি এই মাসে অর্থাৎ নভেম্বর মাসের কিন্তু শেষ উইকে এটা পাবলিশ হবে যেটা ডাবলিউ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হবে যে এই মুহূর্তে যে সাইটটা তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন এই সাইটে কিন্তু পাবলিশড হবে আর পাবলিশড হওয়ার পরে এসআই এক্সাম কমপ্লিট হবে এসআই এক্সাম অ্যান্ড অ্যান্সার কি পাবলিশড হওয়ার পরে কিন্তু রেজাল্টটা পাবলিশড হবে অর্থাৎ একটা ম্যাক্সিমাম সময় লেগে যাচ্ছে প্লাস ওই শিট চেক কমপ্লিট হয়নি এখনও তো সম্ভবত বলা যায় যে রেজাল্ট একটু দেরি হতে চলছে যারা নভেম্বর বলছে যারা ডিসেম্বর বলছে তারা পুরোপুরি ফেক বলছে তারা এর আগেও বলেছিল যে নভেম্বরে ফার্স্ট উইকে দেওয়া হবে তো তাদের কিন্তু ডেট ডেলি ডেলি চেঞ্জ হচ্ছে প্রতিটা ভিডিওতে আলাদা আলাদা ডেট বলছে তো এগুলো সব ফেক তো আমি যেটা বলবো সেটাই তোমরা মিলিয়ে নিও ভবিষ্যতে যখন রেজাল্টটা পাবলিশ হবে জানুয়ারিতে জানুয়ারি ফার্স্ট উইক অথবা ডিসেম্বরের লাস্ট উইকে কিন্তু রেজাল্ট পাবলিশ হওয়ার খুবই প্রবল সম্ভাবনা রয়েছে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তোমার যে জানুয়ারির ফার্স্ট উইক অথবা ডিসেম্বরের লাস্ট উইক কিন্তু রেজাল্টটা পাবলিশ হবেই যখন রেজাল্ট পাবলিশ হবে তোমরা মিলিয়ে নিও আমার ডেটটার সাথে আর যখন রেজাল্ট পাবলিশ হবে এই ওয়েবসাইট অর্থাৎ ডাবলিউ বিপি যে রিক্রুটমেন্ট বোর্ড সেই ওয়েবসাইটে কিন্তু দেওয়া হবে আর অবশ্যই আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো সবার আগেই তেরোই ফেব্রুয়ারি যে মেন্স পরীক্ষার একটা ভাইরাল ট্রেন্ড করছে সোশ্যাল মিডিয়া এটা কিন্তু পুরোপুরি ফেক পুরোপুরি ভুল তো মেন্স পরীক্ষার কোনো আপডেট নেই তো মেন্স পরীক্ষা তখনই হবে যখন তোমাদের রেজাল্ট পাবলিশড হবে মাঠ কমপ্লিট হবে তারপরে কিন্তু মেন্স পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করবে রিক্রুটমেন্ট বোর্ড তো যখন তোমাদের রেজাল্টটা পাবলিশ হওয়ার এক মাস বা পনেরো দিনের মধ্যে কিন্তু মাঠটা কমপ্লিট করানো হবে তাহলে এটা বলা যেতে পারে যে জানুয়ারির ফার্স্ট উইক অথবা ডিসেম্বরের লাস্ট উইকে যদি রেজাল্ট পাবলিশ হয় তাহলে তোমাদের মাঠের জন্য মিডিল হাফ অর্থাৎ জানুয়ারির মিডিল হাফ অথবা জানুয়ারির শেষের দিকে তোমাদের কিন্তু মাঠের জন্য ডাকা হবে বোঝা গেল মাঠ আর রেজাল্ট পাবলিশ না হলে মেন এক্সামের কথা কিছু বলা যাচ্ছে না এই মুহূর্তে তো অবশ্যই যখনই কোনো আপডেট আসবে অবশ্যই তোমাদের সঙ্গে আমি ভিডিও বানিয়ে শেয়ার করব। তোমাদেরকে সকলকে একটাই রিকোয়েস্ট ভুলভাল যে সমস্ত ফেক নিউজ রয়েছে সেই সমস্ত ফেক নিউজের পাল্লায় পড়ো না সব থেকে বেটার হবে তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করে যখনই রেজাল্ট পাবলিশ হবে তোমরা জানতে পারবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই যখনই রেজাল্ট পাবলিশ হবে তার আগেই তোমাদেরকে আমি ভিডিও বানিয়ে জানিয়ে দিব আর আশা করি আমি যে সমস্ত ভিডিও করি সব অথেন্টিক নিউজ আর লেটেস্ট আপডেট নিয়ে কিন্তু ভিডিও করি অবশ্যই লাইক কমেন্ট করবে আর যদি তুমি এক্সাম দিয়ে থাকো অবশ্যই একটা কমেন্ট করবে থ্যাংক ইউ সো মাচ